নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুজিত আই3টেকে আপনাদের স্বাগত। আজকে কোনো গভর্নমেন্ট জবের রিক্রুটমেন্ট নিয়ে কোনো আলোচনা করবো না। আজকে কী করে আপনারা জেপিজিকে অর্থাৎ ফটোকে কী করে পিডিএফে তৈরি করবেন সেটা একবার দেখে নিন। আমরা লিখছি, স্মল পিডিএফ সার্চ করলাম, আপনার সামনে উইন্ডোটা খুলে গেল। নিচে দেখতে পাবেন স্মল পিডিএফ ডট কমে আপনার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা উইন্ডো খুলে যাবে। উইন্ডো খুলে আপনারা দেখতে পাবেন কম্প্রেস পিডিএফ, পিডিএফ কনভার্ট, পিপিটি টু পিডিএফ, সবগুলোতে আপনারা পিডিএফ ট্রান্সফার করতে পারেন। এখান থেকে মাত্র শুধুমাত্র জেপিজি টু পিডিএফ এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আরেকটা উইন্ডো খুলে যাবে। এখানে আপনারা একটু নিচের দিকে যাবেন, এখানে একটু জুম করে এখানে দেখতে পাবেন যে চুজ ফাইল, এখানে আপনারা ক্লিক করবেন। চুজ ফাইল আপনারা ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চারটে অপশান আসবে, ক্যামেরা, অ্যান্ড্রয়েড সিস্টেম, ভয়েস রেকর্ড, ডকুমেন্ট। আমার যেমন সবকটা ফটো ডকুমেন্টসে আছে, ডকুমেন্টসে আমরা ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ফটোগুলোর মধ্যে এখানটা আমি চুজ করলাম এই ফটোটাকে। চুজ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এখানে একটা জিনিস দেখতে হবে, দেখে নিতে হবে যে এটা A4 সাইজ অটো করা আছে কিনা একবার দেখে নেবেন। যার যেরকম ইচ্ছা সেরকম আপনারা ক্লিক করবেন। আমি স্মল মার্জিন অটো আর A4 সাইজের ফটো নেব। এখান থেকে গিয়ে ক্রিয়েট পিডিএফ নাও ক্লিক করলাম। পিডিএফ রেডি হয়ে গেছে, এখানে আপনারা শুধু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড ফাইল নাও, আমার ফোনের লাইন ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলিং যে রেজাল্টটা বেরিয়েছিল তার ফটোটা আমাদের সামনে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এবার সেটাকে কী করে ডাউনলোড করবেন, এখানে অপশান আছে সেন্ড ফাইল ক্লিয়ার করবেন, এর মাধ্যমে আপনারা করতে পারেন। যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।